তাকে সিঁড়ি করা। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা হচ্ছে লিনডক ল্যাভেন্ডার ফার্ম অ্যান্ড ক্যাফেতে আসছি। সো এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার ফার্ম, এই যে এটার হচ্ছে সাইনবোর্ডটা, সুন্দর ফ্লাওয়ার দেখা যাচ্ছে এখানে। এখনো মনে হয় ফুল ব্লুমিং সিজন না, এই জন্য সবগুলা এখনো ফুটেনি আর কি। এই যে ল্যাভেন্ডার ফুল, এগুলা আমরা এখন আসছি হচ্ছে উইসপারিং ওয়ালে। এটা একটা বাদ এরিয়া, মানে অনেক ডিপ এই জায়গাটা, আর এই পাশে হচ্ছে লেক। আমার ভয়ই লাগছে, এখানে গা ছমছম করছে, মনে হচ্ছে কোনো একদিকে পড়ে যাব। এই জায়গাটা সুন্দর, দেখো ওখান থেকে নামা যায়, দেখছো ওই যে ওখান থেকে সিঁড়ি করা। লেকটা সুন্দর না? এটা নৌকা থাকতো ভিতরে, বুঝছো? কায়াকিং, হ্যাঁ কায়াকিং থাকলে ভালো লাগতো। কিন্তু এখানে তাহলে তো সবসময় অথরিটি থাকা লাগতো, যে ওভারলুক করার জন্য বা সবসময় দেখার জন্য। তো আমি বাসে চলে আসছি, ওখান থেকে একটু গ্রোসারি করতে গেছিলাম, গ্রোসারি করে বাসায় আসলাম মাত্র। সো এই যে আমি যা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ভাপা পিঠা 6 পিস, আর হচ্ছে পাটিসাপটা 6 পিস। সো আমি অলরেডি ওইটা বাটিতে নামিয়েছি, তারপর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সো ওইটা আমি গরম দেওয়ার জন্য বাটিতে সার্ভ করেছি, আর এই যে পুরা এইটার মধ্যে এভাবে ফয়েল পেপার করে তিনি দিয়েছে আর কি। সো এই যে পাটিসাপটাগুলো
আর এই যে ভাপা পিঠাগুলো আমার দেখেই মানে খুবই খেতে ইচ্ছা করছে। আসলে শীতকালে পিঠা খেতে কার না ভালো লাগে, এখানে খুব কমই উপভোগ করা যায়, সো সেই জন্যই মনে হলো যে একটু অর্ডার দিই, একটু বাসায় বসে আরাম করে খাবো লেপের মধ্যে বসে, এই জন্য আর কি। সো এই আর কি, আমি এখন পিঠাটা গরম দিই। আজকে আমি টুকটাক এই যে জিনিসগুলো বাজার করেছি, এটা হচ্ছে পার্সিমন ফল কিনেছি। আমার মতো আর কে কে পার্সিমন ফল পছন্দ করেন কমেন্ট সেকশনে জানান যারা অস্ট্রেলিয়াতে আছেন। আর এটা হচ্ছে কমলা, কমলা কিনেছি অনেকগুলা। আর এখানে এটা হচ্ছে রুটির মতো আর কি, রুটি নিয়েছি 2 প্যাকেট। এটা হচ্ছে বানানা, এটা হচ্ছে অ্যাভোকেডো নিয়েছি। আর এটা হচ্ছে একটু সিসেমি সিডস নিয়েছি। আর এটা হচ্ছে ধনাপাতা, আর এটা হচ্ছে কাঁচামরিচ, খুবই সুন্দর কাঁচামরিচগুলো আজকে একদম গ্রিন। আর এটা হচ্ছে আপনার কি যেন বলে এটাকে, কি বিনস যেন, ভুলে গেছি নামটা, যাই হোক। আর এটা হচ্ছে আমন্ড ফ্লাওয়ার, আর এটা দিয়েই হচ্ছে আমি প্যানকেক বানাই, নর্মাল আটা দিয়ে বানানো হয় না, আমন্ড ফ্লাওয়ার দিয়ে বানানো হয়। আর এটা হচ্ছে মসুর ডাল, আর এটা হচ্ছে গ্রিন পি পাস্তা, আর এটা হচ্ছে পালং শাক। সো এগুলোই টুকটাক মোটামুটি আজকে বাজার করলাম। আর হচ্ছে চিকেন নিয়েছি, চিকেনগুলো আমি অলরেডি ফ্রিজে রেখেছি, সো ওগুলো আর দেখালাম না। আর এখন আমি পালং শাকটা রান্না করব, আর হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করব। মিষ্টি কুমড়াটা গত সপ্তাহে কিনা ছিল কিন্তু ওটা এখনো করা হয়নি, সো ওইটা আজকে করবো ইনশাল্লাহ। এই আর কি আজকে টুকটাক বাজার। এই যে আমার পালং শাক রান্না হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে আমি এখন মিষ্টি কুমড়াটা দিব আর কি। এই যে আমার মিষ্টি কুমড়া রান্না শেষ, সো আমি অলরেডি সার্ভ করে নিয়েছি।